हेलो स्टूडेंट, प्रत्येक के वेलकम घोष कंप्यूटर एकेडमी ते। तो स्टूडेंट, आमरा तो गतकाल ए 4:1 मार्क्स ऑफ दी क्लास्टर शेष कर चिलाम। तार माने आमदे के तो ए क्लास्टर होच्छे क्लास 12 में उनुस्लोनी सॉल्व। तो तुम्हारा थामनेल देखे बुझाई गया चो। आमदे के तो लॉजिक गेट ए उनुस्लोनी चोलचे, जेखन तके आमरा किन्तु संक्षिप्त प्रश्न तो शेष कर আর রচনা ভিত্তিক প্রশ্নোত্তরে এটা 2 নম্বর ক্লাস। তো আজকে গতকালের ক্লাসে আমরা এই রচনা ভিত্তিক প্রশ্ন থেকে এই 12 নম্বর অবধি সলভ করেছিলাম। যদিও এই 12টা প্রশ্ন কিন্তু আমরা সলভ করিনি, কারণ আমরা এখান থেকে যেগুলো বিগত বছরের পরীক্ষায় প্রশ্ন এসেছে ওগুলোই সলভ করেছিলাম। তো আজকে আমরা বাকি যে প্রশ্নগুলো আছে বিভিন্ন ইয়ারের কোশ্চেনগুলো সেগুলো সলভ করে দেব। আর মোটামুটি যারা নতুন ভিডিও দেখছো তাদেরকে বলে রাখি আমি, তোমরা অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে যাবে, এই হলো আমার চ্যানেল, তোমরা নিশ্চয়ই জানো। আর প্লে লিস্টের মধ্যে দেখবে সমস্ত চ্যাপ্টারের ভিডিও পরপর দেওয়া আছে। যেমন এই হলো ক্লাস 12-এর লজিকেটের ভিডিও প্লে লিস্ট, তোমরা কিন্তু এখান থেকে সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে। তোমরা যদি এখন এই ক্লাস 12 লজিকেটের প্লে লিস্টে ক্লিক করো, দেখবে এই হলো পাশে প্লে লিস্ট, পরপর সমস্ত ভিডিওগুলি আছে। তো দেখো এই লাস্ট ভিডিওটা ওখানে দেওয়া আছে। আর আরেকটা ব্যাপার বলবো তোমাদেরকে, তোমরা অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশন টেস্ট পেপার সলভের যে প্লে লিস্টটা আছে সেটা অবশ্যই অবশ্যই দেখো, কারণ এখান থেকে কিন্তু প্রতিটা চ্যাপ্টারে এসএকিউ, এমসিকিউ এবং বড় প্রশ্নগুলো ভালো করে দেওয়া আছে। তো এখন আমি আজকে ক্লাসটা শুরু করব। আর দেখবে এই যে টেস্ট পেপার সলভগুলো আছে, এই টেস্ট পেপার সলভগুলো তোমরা যদি ভালো করে দেখো তোমাদের কিন্তু 100% কমন তোমাদের আসবেই, কারণ কোনো 2023 বা 24-এ আলাদা করে কোনো প্রশ্নপত্র সলভ হয় না। যেহেতু সিলেবাস একই আছে তাই কোশ্চেন ও কোশ্চেনের উত্তর একই থাকবে। তো দেখে নাও আমাদের পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। একটি 4:2 মার্কস মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিলটি আঁকো। খুব সোজা, 4:2 মার্কসের ট্রুথ টেবিল মানে আমাদেরকে প্রথমেই ভাবতে হবে যে 4:1 মানে আমাদের সিলেকশন লাইন হবে দুটো, ঠিক আছে? দুটো মানে একটা S1 একটা S0, ঠিক আছে? তো তাহলে আমাদের আউটপুট হবে ওয়াই। ওয়াইটা কি হবে, সবগুলো ইনপুটকে যুক্ত হবে। তো লেখার নিয়ম একই, 0 0 1 1 0 1 0 1, তাহলে আউটপুট কি আসবে, 4টা ইনপুট, I0 I1 I2 I3। তো দেখে নিই এবার পরের প্রশ্ন। একটি 8:1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো। ব্লক সবচেয়ে সহজ হয়ে গেল, ব্লক ডায়াগ্রাম। 8:1 মানে 8টা ইনপুট 1টা আউটপুট, আর যেহেতু 8টা ইনপুট আমাদের কিন্তু সিলেকশন লাইন হবে 3টে, S2 S1 S0। আর কি বলছে, ট্রুথ টেবিল ও লজিক ফাংশনটি দেখো। তোমাদের পরীক্ষাতে দেখা গিয়েছে যে HS ফাইনালে কিন্তু 8:1-এর ছবিটা অত আসে না, তোমাদের যতগুলো ছবি আসে সব ছোট ছোট ছবিগুলোই আসে। তো 8:1 থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল আর সমীকরণ। তো এখন দেখিনি সমীকরণগুলো, সমীকরণ কি হবে, সেম এই টেবিলটা যেমন 4:1 ছিল, এটা 8:1, এখানে 3টা সিলেকশন লাইন, 3টার জন্য 8টা হবে রো, তার মানে 4:0 4:1, 0 0 1 0 1 0 1 করে চলছে। আর আউটপুট কি হবে, এই যে 8টা ইনপুট আছে, এই 8টা ইনপুট কিন্তু দেখো তোমার কাছে এখানে ঢুকে গেল এসে, এই হলো আমাদের আউটপুট, I0 I1 I2 I3 I4 I5 I6। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা এবার দেখে নিই পরের প্রশ্নটি কি বলছে, লজিক ফাংশনটি দেখাও। আচ্ছা লজিক ফাংশন মানে কিন্তু লজিক গেটটা আমাদের আঁকতে হতো না, তো আমার স্টুডেন্টটি লজিক গেটটা এঁকে দিয়েছে, যাই হোক তোমরাও দেখে নিতে পারো। এই হলো 8টা গেট, 8টা ইনপুট, নিচে সিলেকশন লাইন, যেহেতু এই ছবিটা কিন্তু এখানে চাইনি, এখানে যেটা চেয়েছিল লজিক ফাংশন, ও হয়তো ভুল করে লেখেনি। ফাংশন মানে হচ্ছে তোমাদের ফাংশনটা কি হবে, ফাংশনটা হবে যে ওয়াই সমান সমান এই যে সমীকরণগুলো আছে এগুলো সব যোগ যোগ হয়ে যাবে, তার মানে এটা যোগ এটা যোগ এটা যোগ এটা, এইভাবে সবগুলো যোগ যোগ হয়ে বসে যাবে। তোমরা একটু কষ্ট করে লিখে নিও, তাহলে কি হবে, ফাংশন সমান সমান ওয়াই সমান সমান এটা যোগ 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 দিয়ে এই ফাংশনগুলো কিন্তু হবে। বা যদি বলে যে স্যার এগুলো কি করে আসলো, একবারই বলে দিচ্ছি, যখন আমি I0-র মান বের করবো তার মানে হচ্ছে I0 এই ঘর থেকে এসছে, 0 0 0, শূন্য হলে মাথায় বার হয়, তাহলে কি হবে, S2 বার S1 বার S0 বার, তারপরে কি আছে, 0 0 1, তার মানে কি হবে,
এইচ টু এস ওয়ান এস শূন্য, বুঝতে পেরেছো? তো এটাও একটা সহজ উপায় আছে, তোমার যদি মেন ভিডিওগুলো দেখো প্লে লিস্ট থেকে তাহলে তবেই বুঝে যাবে। সহজ উপায় কি, তোমরা এক কাজ করবে, প্রথমে লিখে দেবে এস টু এস ওয়ান এস শূন্য আই শূন্য, আবার এস টু এস ওয়ান এস শূন্য আই শূন্য, এইভাবে পরপর লিখে যাবে। আই ওয়ান মানে এস আই ওয়ান আই টু এইভাবে পরপর লিখে যাবে। তারপরে কি করবে, দেখো চারটা শূন্য এখানে পরপর আছে না, তো কি করবে, শূন্য হলে বার হয় শূন্য 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 শূন্য, তাহলে বার 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 ওয়ান 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 ওয়ান, ফাঁকা 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 ফাঁকা। তারপরে ঠিক আছে ডাবল জিরো ডাবল ওয়ান, তারপরে শূন্য শূন্য ওয়ান ওয়ান শূন্য শূন্য ওয়ান ওয়ান, এইভাবে কিন্তু মাথায় বাদ দেওয়া যায়। ঠিক আছে, এবার দেখছি পরের প্রশ্ন, ডি মাল্টিপ্লেক্সার কি, একটি ওয়ান ইন্টু ফোর ডি মাল্টিপ্লেক্সারের ব্লক চিত্র আঁকো, এখানে কন্ট্রোল লাইনের কাজ কি, মাল্টিপ্লেক্সার ও ডি মাল্টিপ্লেক্সারের পার্থক্য লেখো। ভালো প্রশ্ন, ডি মাক্সে কি হয়, ইনপুট হয় কম আউটপুট হয় বেশি, একটা হবে আই আর চারটা হবে আউটপুট, একইভাবে সিলেকশন লাইন হবে দুটো এস ওয়ান এস শূন্য, এ ভুল দিয়েছে, তীরটা কিন্তু উপর দিকে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখে নিই পরের প্রশ্ন, ডিকোডার সার্কিটের কাজ কি, একটি থ্রি ইন্টু এইট ডিকোডারে ব্লক ডায়াগ্রাম ট্রুথ টেবিল ও লজিক সার্কিটটি অঙ্কন করো। তার মানে কম্পিউটারের ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে, এটা হলো ডিকোডারের কাজ। যেমন অ্যাস্কি কোডের ওয়ান ট্রিপল জিরো ওয়ানকে এতে রূপান্তর করে, কে করে, ডিকোডার করে। দু নম্বর কাজ কি আছে, কন্ট্রোল ইউনিটের বিভিন্ন নির্দেশ বাইনারি সংখ্যা ইত্যাদি ডিকোডার ডিকোড করতে ডিকোডার ব্যবহার করা হয়। ঠিক আছে, পরের প্রশ্নের উত্তর, থ্রি ইন্টু এ ডিকোডারের ব্লক চিত্র, থ্রি ইন্টু এ তিনটা ইনপুট তাকে উপরে দেওয়া আছে, আটটা আউটপুট, একটা হবে এনাবেল লাইন, এলো ব্লক চিত্র। আচ্ছা আজকের ব্যাপার, উপরে আমাদের কতগুলো প্রশ্নের কিন্তু উত্তর দেওয়া হয়নি, ওগুলো কিন্তু আমাদের উপরে সলভ করা ছিল, তোমার তোমার যারা পার্ট ওয়ান ভিডিও দেখেছ ওখানে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। আচ্ছা এলো ডিকোডারের ব্লক চিত্র, ইনপুট আউটপুট, এখানে কিন্তু আমাদের ইনপুটে আই টু আই শূন্য আই ওয়ান আই শূন্য লিখতে হবে, আউটপুট চার আটটা আউটপুট পরপর এখানে বসে যাবে, ডান দিক থেকে বাঁ দিকে বসবে, আর আটটা তিনটা ইনপুট মানে আটটা রো হবে, আটটা মানে চার চার দুই দুই এক এক করে লিখে দিবে, আর তোমার এখানে আউটপুটটা তোমার হবে হচ্ছে কোনা কোনি সমস্ত দেখো ওয়ান আছে, সমস্ত ওয়ান লিখে বাকি সব শূন্য, একমাত্র মার্কস আর ডি মার্কসের ক্ষেত্রে কিন্তু কোনা কোনি আই হয়, আর ডিকোডার আর এনকোডারের ক্ষেত্রে কিন্তু ওয়ান হয়, যখনই ডিকোডার আর এনকোডার থাকবে তখন কোনা কোনি ওয়ান বা ওয়ানের কাজগুলো হবে, আর মার্কস আর ডি মার্কসের ক্ষেত্রে আই এর কাজগুলো হবে। এবার দেখে নিই আর কি প্রশ্ন বলছি, তো থ্রি ইন্টু এইটের লজিক সার্কিটটা আঁকতে বলছে, সবচেয়ে সোজা ছবি, আটটা হবে অ্যান্ড গেট, তিনটা হবে ইনপুট নিচ থেকে যাবে, এই হলো সমীকরণগুলো, যার যেখানে প্রয়োজন বসিয়ে দেবে। অনেকে ভিডিও কমেন্টে প্রশ্ন করছে, স্যার আমাকে থ্রি ইন্টু এইট ডিকোডারের ছবি এঁকে দেখাও, এই হলো থ্রি ইন্টু এইট ডিকোডারের লজিক সার্কিট, তোমার দেখে না ভালো করে স্ক্রিনশট নিয়ে নিও, আঁকতে সুবিধা হবে। আর যদি বলো স্যার সমীকরণ কী করে পাওয়া গেলো, সমীকরণ কিন্তু পাওয়া গেছে এখান থেকে, একইভাবে আমি যদি এই ওয়ানটাকে ধরি, এই ওয়ানটা এই ঘর থেকে এসছে, তার মানে কি আই টু বার আই ওয়ান বার আই শূন্য বার, সঙ্গে ওয়ান গুণ ওয়ান গুণগুলো ওটাই হয়। তো একইভাবে যে আমি যে নিয়মটা তোমাদের বললাম, সমীকরণ থেকে ছবি আঁকার নিয়ম হচ্ছে পরপর সব লিখে নেবে, আই টু আই ওয়ান আই শূন্য আই টু আই ওয়ান আই শূন্য, এইভাবে আটবার লিখে নেবে, তারপরে চারটা শূন্য মাথায় বার, চারটা ওয়ান ফাঁকা ফাঁকা ফাঁকা, তারপর ডাবল শূন্য ডাবল ওয়ান, এইভাবে কিন্তু আমার সমীকরণগুলো লেখা আছে। ঠিক আছে, যারা প্রথমে চ্যানেলে এসে এই ভিডিও দেখছো তারা হয়তো বুঝতে সমস্যা হবে, তোমরা অবশ্যই বলবো তোমরা চ্যানেলের প্লে লিস্ট থেকে ডিকেটরের মেন ক্লাসগুলো দেখে নাও, আর একটার পর একটা দেখবে তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে। আচ্ছা এবার পরের প্রশ্ন, এনকোডিং কি, ডেসিমেল টু বাইনারি এনকোডারে কাকে বলে, ডেসিমেল টু বাইনারি এনকোডারে ট্রুথ টেবিলটি লেখো এবং সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো, ডিকোডার ও এনকোডারের মধ্যে পার্থক্য লেখো। যে পদ্ধতির সাহায্যে কম্পিউটারের সমস্ত ইনপুটগুলিকে সমতুল্য বাইনারি সিগন্যাল জিরো ওয়ানে রূপান্তর করা হয় তাকে বলা হয় এনকোডিং, আর এনকোডিং প্রক্রিয়াটা যে কম্বিনেশনাল সার্কিট দেওয়া হয় তাকে বলা হয় এনকোডার, তাই লেখা আছে। ঠিক আছে, এই হলো আমাদের ডেসিমেল টু বাইনারি এনকোডারের ট্রুথ টেবিল, দশটা ইনপুট কেন, ডেসিমেলের বেস দশ, চারটা আউটপুট কেন, যেহেতু নয়ের বাইনারি মান হচ্ছে আমাদের 1001, তাই চারটা আমাদের কিন্তু আউটপুট ঘর লাগবে। তুমি প্রত্যেকে জানো ইনপুটের ক্ষেত্রে কোনো কোনো সব ওয়ান হবে, তো ওয়ান লেখা আছে, আউটপুট কি করে হলো, আউটপুটটা তোমাদের হবে হচ্ছে
জিরোর বাইনারি মান জিরো, একের বাইনারি মান ওয়ান, দুইয়ের মান দশ, তিনের এগারো, চারের একশো, পাঁচের একশো এক, ছয়ের একশো দশ, সাতের একশো এগারো, আটের এক হাজার, নয়ের এক হাজার। ঠিক আছে, সমীকরণ বের করার নিয়ম কি? এই ওয়ানের পজিশনগুলোতে সমীকরণ বের করা আছে, শূন্য এক দুই তিন, তার মানে এক তিন পাঁচ সাত নয়, দেখো তাই আছে ডি ওয়ান এক তিন পাঁচ সাত নয়। তারপরে কি আছে, একগুলো ধরতে হবে আমাকে, শূন্য এক দুই, তার মানে দুই তিন ছয় সাত, দুই তিন ছয় সাত, একইভাবে চার পাঁচ ছয় সাত, চার পাঁচ ছয় সাত, লাস্টে কি আছে দুটো এক, তার মানে আট আর নয়, আট নয় কিন্তু আছে। অবশ্যই মেন ভিডিও দেখে নেবে, ভালো মতো বুঝে যাবে। এই হলো আমাদের ডেসিমেল টু বাইনারি ডিকোডারের লজিক সার্কিট, দেখতে পাচ্ছ ভালো মতো? আমি স্ক্রিনটা ছোটো করে দিচ্ছি, আরটুকু বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখি বারো নম্বর প্রশ্নটা কি, পরের প্রশ্ন কি দিয়েছে। ইনকোডারের কাজ কি? বেসিক লজিক গেট ব্যবহার করে অক্টাল টু বাইনারি ইনকোডারের লজিক ডায়াগ্রাম অঙ্কন করো। এটা আমাদের উপরেও হয়েছে, মানে উপরে আমাদের ছিল হচ্ছে এনকোডিং কাকে বলে আর এনকোডার কাকে বলে। এবার আমাদের চেয়েছে হচ্ছে এনকোডারের কাজটা কি, যেমন আমরা ডিকোডারের কাজ জেনেছি, তো এখন জানবো হচ্ছে এনকোডারের কাজ। কাজ দেখে নাও, এনকোডারের সাহায্যে দশমিক সংখ্যাকে সমতুল্য বাইনারি সংখ্যা রূপান্তর করা যায়, তাই কম্পিউটারের কিবোর্ডের সাহায্যে পরিলক্ষিত হয়। দু নম্বর কি আছে, এনকোডারের সাহায্যে সাধারণ ভাষায় লেখা বর্ণকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয়। ঠিক আছে, কারণ কম্পিউটার জিরো ওয়ান বোঝে, এর সাহায্যে জিরো ওয়ানে রূপান্তর করা হয়। তো এই ছিল আমাদের যথাধর্মী প্রশ্নপত্রের সলভগুলো। তোমাদের দুটো ভিডিওর মাধ্যমে যেগুলো বিগত বর্ষের প্রশ্ন এসেছিল সবগুলো সলভ করে দেওয়া হলো, আর প্লে লিস্টের মধ্যে সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে, যারা নতুন তারা অবশ্যই দেখে নিও। পুরো লজিক গেটের প্লে লিস্ট দেওয়া আছে, আশা করি এইটুকু ভিডিও দেখলে তোমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, আর এই ক্লাসগুলো করলে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাতে 100% লজিক গেট থেকে সমস্ত কিছু কমন পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন আসার মতো নয়। ঠিক আছে, তো ক্লাসটা আজকে এখানে শেষ করছি আমি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা যারা এইচএস দিচ্ছ তাদের জন্য পরবর্তী ক্লাস হবে আমাদের নেটওয়ার্কিং চ্যাপ্টার, যদিও নেটওয়ার্কিং চ্যাপ্টারে কিন্তু আমাদের দেখবে প্লে লিস্ট অলরেডি বানানোই আছে। নেটওয়ার্কিং প্লে লিস্টটা আমার দেখাচ্ছি আমি, এই হলো আমাদের নেটওয়ার্কিং এর প্লে লিস্ট, এই হলো ক্লাস টুয়েলভ নেটওয়ার্কিং এর প্লে লিস্ট। তোমরা এখান থেকে কিন্তু পুরো বইটা সলভ পেয়ে যাবে, তো এরপরে ক্লাসে আমি তোমাদের এখান থেকে নোটসগুলো দেওয়া শুরু করব। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, বাই।